400 টাকা রেট না হলে আর দেশি টাকা পাঠাবো না, টাকার আপডেট আর প্রচার করবেন না। আমরাও চাই টাকার রেট বৃদ্ধি পাক, আপনারা টাকা আরো বেশি পান, কিন্তু না বাড়লে তো আমাদেরও কিছু করার নেই। প্রতিদিনই এই অভিযোগটি পাচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে, আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। আজ বাংলাদেশে টাকা পাঠালে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে 376 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা, অ্যাকাউন্ট টু ক্রেডিট 358 টাকা, UAE এক্সচেঞ্জ 375 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360 টাকা, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ 376 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356 টাকা, লুলু এক্সচেঞ্জ 375 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356, আল মুজাইনি এক্সচেঞ্জ 377 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356, ওমান এক্সচেঞ্জ 375 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356, জুরিকাস এক্সচেঞ্জ 356, অ্যাকাউন্ট টু ক্রেডিট ব্যাংক টু ব্যাংক 375, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ 376 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360, আল্লাদা এক্সচেঞ্জ 378 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356, অ্যাকাউন্ট টু ক্রেডিট 354, আলমোল্লা এক্সচেঞ্জ 377 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360, এআরই এক্সচেঞ্জ 377 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 376, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360, ডিসি এক্সচেঞ্জ 374 ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356, অ্যাকাউন্ট টু ক্রেডিট 360, বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী 378 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356। যখন আমরা এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জগুলোর লেখা ছিল শর্ত প্রযোজ্য, যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং সকল ব্রাঞ্চের জন্য এই রেট প্রযোজ্য নয়। যেহেতু 2 টাইম করে টাকা রেটে পরিবর্তন হয়, আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে টাকা পাঠানোর জন্য ভালো রেট পাবেন। কুয়েতের মার্কেট থেকে আজ আপনি 6 ক্যারেট 1 গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন 5 দিনের 700 ফিলসে, 10 ক্যারেট 1 গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন 9 দিনের 550 ফিলসে, 14 ক্যারেট 1 গ্রাম খরিদ করতে পারবেন 13 দিনের 350 ফিলসে, 18 ক্যারেট 1 গ্রাম খরিদ করতে পারবেন 17 দিনের 100 ফিলসে, 21 ক্যারেট 1 গ্রাম খরিদ করতে পারবেন 20 দিনের, 22 ক্যারেট 1 গ্রাম খরিদ করতে পারবেন 21 দিনের, 24 ক্যারেট 1 গ্রাম খরিদ করতে পারবেন 22 দিনের 800 ফিলসে, 1 কেজি গোল্ড 22,850 দিনের, 1 তোলা গোল্ড 265 দিনের, 1 আউন্স গোল্ড 700 দিনার। মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন হতে পারে, তাছাড়া সারা কুয়েত জুড়ে গোল্ড একই রেটে বিক্রি হয়। তবে গোল্ড খরিদ করার সময় এটি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিকৃত, কারণ দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে। আমরা যখন দেশি টাকা পাঠাই আমরা নানান পদ্ধতির অবলম্বন করি, যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসতে পারে, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ বিকাশ, রকেট, উপায়, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি ট্রান্সফার, মানিগ্রাম, এ সকল পদ্ধতি অবলম্বন করলে টাকার রেটে পরিবর্তন আসতে পারে। তবে আপনি ব্যাংক থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা, ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা।